আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা বেশ কয়েকটা অভিযোগ দিয়েছেন আমাদের ব্যাপারে, এগুলা সবই দেখছি, ইনশাআল্লাহ সব ঠিক করে ফেলবো। বিশেষ করে রান্নাঘর, তারপরে হচ্ছে আমাদের মুরগির যে ঘর সেটার উপরের অবস্থা, সব কিছু ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অলরেডি কাজ শুরু করছি এখান থেকে, যে এইসব সরাই ফেলবো একবারে সব। আর এদিকে আমার বাবা, আর সেদিকে সব্বু। আর আব্বুর মুখ কেমন ব্যথা হয়েছে দেখেন, কেমন করে তাকাই রয়েছে, মানে ডাক্তার কাছে নিয়ে যাবো এখন। বাবা এদিকে এসো, এদিকে আসো বাবা, ভাই আসো। বাবা কাজ যাই, অনেক ব্যথা হয়েছে মুখে। আমি রাত দেরি করে ঘুমাইছি, এখন উঠতে পারতাম না, কিন্তু আবার এই ব্যথার কথা মনে করে আমি ঘুমাইতে পারতেছি না এখন। দুজন বললো ঘুমাইবেন না, এই দেখেন। আরে টাকো তো আব্বা, উপর থাকো, উপর থাকো, উপর থাকো, তো ঠোঁট ফুললে দেখেন কী অবস্থা হয়েছে। আর দুষ্টুমি করবা, দুষ্টুমি করলে এরকম ব্যথা হয়। হ্যাঁ ওবা, আবার খুলে ফেলছো, লক্ষ্মী বাবাটা কত সুন্দর টি শার্ট পরছো আমার বাবা, দেখি তো কেমন দেখা যায় তোমাকে বাবা, মাশাআল্লাহ। বাসায় যদি বাচ্চা থাকে আর বাচ্চা দুষ্ট থাকে, তাহলে ওই ঘরে আর শান্তি থাকে না কোনো। আমি ঘরটা কি বলবো, দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও বাবা, রাত্রেবেলা যখন ঘুমাইছে না, তখন দেখি কি এরকম মুখ, তো মুখ এখন তো মুখই করে রাখছে, এরকম মুখ বন্ধ করেছিল, একবার দিয়ে ফুইলা ঠোঁট, কি অবস্থা হয়ে রয়েছে দেখছেন, কেমন দেখা যায়। এখন ডাক্তার কাছে নিয়ে যাবো, সবাই দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ সবার বাচ্চাদের ভালো রাখে, দোয়া করি, আপনারা দোয়া করবেন। চলো বসো, গেঞ্জি পরতে, চলো চলো আসো, কোলে আসো, আমার কোলে আসো বাবা, কোলে আসো, তাহলে যা দাঁড়া আমি আসতেছি। হ্যাঁ বাবা আমার কাছে আসছে, ও বাবা দেখি থাকো, তাকাও দেখি ঠোঁট, দেখি তো ওষুধ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। ও আমার বাবা কি করছে শুনেন, বাবা তোমার ই কোথায়, তোমার মোবাইল কোথায়? হ্যাঁ এদিকে বলো, আগে শোনো, বলো বলে দাও, চোর এনেছে নাকি মোবাইল রেখে আসছো? সে গাড়িতে বসে নামার সময় গাড়িতে মোবাইল রেখে আসছো, মানে টাকা দিতেছিলাম এ সময় মোবাইল রেখে আসছে, মানে আব্রাহিমের খেলনা মোবাইল। চলো চলো বাবা তোর দাও, হ্যাঁ থাক বাবা, ঘুরে ভালো না, গুতো দেয় গুতো দেয়। চলো বাবা, আমার লক্ষ্মী বাবা, বুর কবর সালাম দাও বাবা, বুর কবর সালাম দাও, আগে সালাম দিয়ে দাও ভালো মতো। আসসালামু আলাইকুম আহলাল কবর। কি মিষ্টি তো মসজিদে দেয়নি আজকে বাবা, আজকে শুক্রবার না, আমি তোমার জন্য মিষ্টি কিনে আনবো, আসো আসো। মিষ্টির জন্য করতেছে এরকম, আসো বা আসো, আচ্ছা ঘরে মিষ্টি আছে, আসো। আচ্ছা আমি, তুমি দেখোই তো না আমি কেমনে আনছি তোমার জন্য, চলো চলো। বউ বউ অনেক ঢুকছে, হারে বউ বউ কবর ঢুকছে,